আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ফেসবুক প্রোফাইল পেজ সেটিংস নিয়ে বি ডিক্টেটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। আপনার ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বিজনেস ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে চান, সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক প্রোফাইল পেজটাকে কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টা বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিডিওটাতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফেসবুক প্রোফাইল পেজের সাথে অ্যাড করবেন দেখে নেওয়া যাক। এর জন্য সর্বপ্রথম আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের ফেসবুক আইডিটা অ্যাপসের মধ্যে লগ ইন করা আছে। তো আমরা উপরে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করে আমাদের ফেসবুক প্রোফাইল পেজটাতে সুইচ করে নিলাম। তো ফেসবুক প্রোফাইল পেজে সুইচ করে নেওয়ার পর আমাদেরকে উপরের থ্রি ডট লাইনের উপরে ক্লিক করতে হবে। থ্রি ডট লাইনের উপরে ক্লিক করার পর উপরে একটু সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে সেটিংস অপশনটির উপরে ক্লিক করবেন। সেটিংস অপশনটির উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনারা লিঙ্ক অ্যাকাউন্ট নামের দ্বিতীয় নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য দুইটা অপশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের ফেসবুক প্রোফাইল পেজের সাথে অ্যাড করব, যার কারণে আমরা প্রথম অপশনটির উপরে ক্লিক করলাম। প্রথম অপশনটির উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কানেক্ট অ্যাকাউন্ট নামের একটা অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা কানেক্ট অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কন্টিনিউ আইকনটির উপরে ক্লিক করতে হবে। কন্টিনিউ আইকনটির উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আমাদের প্রথম বক্সটাতে আমাদের ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম, ইনস্টাগ্রাম আইডির নাম্বার অথবা জিমেল দিতে হবে। দেন দ্বিতীয় বক্সটাতে আমাদের ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমাদের লগ ইন আইকনটির উপরে ক্লিক করতে হবে। লগ ইন আইকনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ ইনফো অপশনটির উপরে ক্লিক করলাম। সেভ ইনফো অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক প্রোফাইল পেজের সাথে অ্যাড হয়ে যাবে এবং আমাদের ফেসবুক প্রোফাইল পেজের বিজনেস অ্যাক্সেসটা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বিজনেস ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।